মানে নল্লা রেল প্রকল্পর ভাগ্য অধানে রহিছে রেল লোকোমেটিক কারখানা ইচ্ছা নাই দেখাবার রায় সরকার দশ বরষ হইগলা নাই হেলা জমি অধিগ্রহণ দুই হাজার দশ এগারো মশিয়ানে কংগ্রেস সরকার থিবার বেলকে রেল ওয়াগন কারখানা নল্লারে করবা লাগি সেতেবেলর সাংসদ ভক্ত দাস প্রস্তাব দেইথিলে ইটার পরে মমতা ব্যানার্জী রেলমন্ত্রী থিবার সময়ানে রেল ওয়াগন মরামতি কারখানা ঘোষণা করিথিলে ইটাকে রাজ্য সরকার ওড়িশার দুইটা জাগানে করবা লাগি ভাবিথিলে গুটে গঞ্জাম শীতলাপালি আর অন্যটা হেউছে নরলা হেলে ঘোষণানে রহিগলা রেল প্রকল্প বহুত বরষ হেই যাইথিলে ভিল এবে তক নল্লা রেল প্রকল্প লাগি প্রস্তাব পড়িথিবার জাগা চাপটখণ্ডানে জমি খণ্ডেক নাই দেলে রাজ্য সরকার ইথিরে কারখানা কাণ বনা হবা যাহার লাগি আসানে রহি যাইছে রেল প্রকল্প কারখানা সেতেবেলে তো আমি স্ট্রাইক বি বহুত করছিল বহুত উদ্যম করছিল আমার নরলা অঞ্চলবাসী হাজার হাজার লোক স্ট্রাইক বি করেছিল কিন্তু এটা ওড়িশা সরকার বিজেডি সরকার নবীন সরকার আন্তরিকতা নাই থাই আর এনে জমি দেবার লাগি সে নাই চাই আর সেটা তাঁকর নির্বাচন মণ্ডলী নিজে মুখ্যমন্ত্রী সীতাপল্লী কে সে বাগন ফ্যাক্টরি কে এটা নিগল বম্বাই দিল্লি কলকাতা যাই করি আজ্ঞা যে খটি করি খাউছন আজ্ঞা ইনে তো কেন কারখানা গোটে নাই কি কেন কাম ধাম গোটে বি সরকারি সুযোগী গোটে কিছু না আজ্ঞা তো সে যোগ আজ্ঞা যদি ইনে কারখানা গোটে হোছে বলে আজ্ঞা আমার এই অঞ্চলর লোক চলিবি পারবে আজ্ঞা আরামসে চলিবি পারবে আজ্ঞা সমকর সমস্তকর সুবিধা হেবা আর হেবারি কথা আজ্ঞা দুই হাজার সতেরো আঠারো বজেট নে কলাহান্ডি নল্লারে বিদ্যুৎ লোক ওয়ার্কশপ প্রকল্প খরচা বাবদকে ଅଠର କୋଟି ଛଅ ଲକ୍ଷ ସଇଁତିରିଶ ହଜାର ବଜେଟ୍ ଅଟକଳ ହେଇଛେ ସେନ୍ତା ୱାର୍କସପ୍ ବନାବାର ଆର୍ ରେଳ ସଂଯୋଗୀକରଣ ଲାଗି ଦରକାର ତିନିଶହ ଅଠେଇଶ ଦଶମିକ ତିନି ପାଞ୍ଚ ଏକର ଜମି ହେଲେ ଓଡ଼ିଶା ସରକାର ଯେତିକି ଜମି ଅଧିଗ୍ରହଣ କରିବା କଥା ସେଟା ନାଇ କରି ଯଦି ଚାପଟଖଣ୍ଡାନେ କାରଖାନା ହେବା ତ ଜିଲ୍ଲାନେ ଲାଗିଥିବା ଦାଦନ ସମସ୍ୟା ଦୂର ହେଇପାରବା ଆଜ୍ଞା ଦେଖ ଛୁଆ ପିଲା ଟିକେ ଟିକେ ନେଇକେନ ଦୁଇ ଅନା ପାଇଲେ ପଇସା ଟିକେ କମାବି ବୋଇଲେ ଆମେ ବି ଚଲି ପାର୍ମୁ ଆଜ୍ଞା କେନ୍ ଆମ୍କେ ଟିକେ ସୁଯୋଗ କାମ କରବାର ଟିକେ ହେତା ବୋଇଲେ କାମ କରବାର ଟିକେ ମିଳିଲେ ଆଜ୍ଞା ଆମେ ବି ଚଲି ପାର୍ମୁ କୁଲି ମଞ୍ଜୁରି ଟିକେ ମିଳିଲେ ଆମେ ବି ଚଲି ପାର୍ମୁ ଆଜ୍ଞା ପରଦେଶକେ କାହିଁ ଯେ ଯିମୁ ଆଜ୍ଞା ପରଦେଶକେ ଯାଇକରି ହେଲେ ଆମର କାଣା ଲାଭ ହେଉଛି ତେଲ ନଦୀ ଉପରେ ବ୍ରିଜ ନିର୍ମାଣ ହୋଇକି କଟାମାଞ୍ଜି ସହିତ ଜୁନାଗଡ଼ ସହିତ ଲିଙ୍କ ହୋଇପାରିବ ଅନେକ ପ୍ରପୋଜାଲ ଆମେ ସବୁ ଦେଇଛୁ ମୁଁ ଏହା ପୂର୍ବରୁ ବିଧାୟକ ସମୟରେ ରେଲ କମିଟିରେ ମଧ୍ୟ ଥିଲି କଳାହାଣ୍ଡିକୁ ରେଲ ୟାତାୟାତରେ ବହୁତ ଉନ୍ନତି ଆଣିବାର ଅଛି ସେହି ପଦକ୍ଷେପ ମାନ୍ୟବର ରେଲ ମନ୍ତ୍ରୀ ନେବେ ବୋଲି ଆମେ ନିଶ୍ଚିତ ରେଲ ମନ୍ତ୍ରୀ ଭାବେ ଦାୟିତ୍ୱ ନେବାର ପରେ ଅଶ୍ୱିନୀ ବୈଷ୍ଣବ ଏକୋଇଶ ଆର୍ ବାଇଶ କେ କଳାହାଣ୍ଡି ଆସୁଛନ୍ ମନ୍ତ୍ରୀ ଆସବାରକେ ନେଇକିନା ରେଳ ପ୍ରକଳ୍ପ ଲାଗି କଳାହାଣ୍ଡିବାସୀଙ୍କର ମନେ ନୂଆ ଆଶା ଭରି ଦେଇଛେ ହେଲେ ସିଆଡ଼େ ରେଳ ପ୍ରକଳ୍ପ ଲାଗି କାଁ ହେଲା ଯେ ରାଜ୍ୟ ସରକାର ଇଚ୍ଛା ନାଇଁ ଦେଖାବାର ତାକେ ନେଇକିନା ପ୍ରଶ୍ନ ସୃଷ୍ଟି ହେଉଛେ କଳାହାଣ୍ଡି ଜିଲ୍ଲାରୁ ଯଶବନ୍ତ ଧାଙ୍ଗଡ଼ାମାଝୀଙ୍କ ରିପୋର୍ଟ ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍।